আরো একবার, মানে 17 জানুয়ারি তো আসছে, সিনেমা রিলিজ এর আগে একটা একটা টেনশন হয় না, দুশ্চিন্তা হয়, সেটার কি অবস্থা আপনাদের, কার কি অবস্থা? চিন্তা না, দুশ্চিন্তা হচ্ছে না, দুশ্চিন্তা বা চিন্তা কোনটাই হচ্ছে না, বা হয়তো হওয়াটা উচিত কিনা জানি না, কিন্তু আমরা সবাই এত বেশি ব্যস্ততা, মানে দৌড়ের উপর, আমি আমি আর আমি আস্তে আস্তে গাড়িতে বলছিলাম, ও 3-4 দিন ধরে না খাওয়া, আমি সকাল আজকে সাড়ে না খাওয়া না খাইছে খাইছে মানে রাতে টাইম নেই খাওয়া সেটা বলো না, আমি ডেফিনেটলি যেমন আমিও খাওয়া, বাট আমি 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 কনফিউজ ছিলাম, আমি কি খাবার দেব না প্রশ্ন করব, আমি আমি সকাল 8:30 সময় উঠেছি আজকে, এবং এখন পর্যন্ত আমি মাত্র 5টা বাদাম খেয়েছি। এটা নায়িকা মানুষ, কম খেতে হয়। আর যাই না, কথা তুমি জানো আমি আমি অনেক খাদক মানুষ একটা, আর ওরাও আসতে বলছিল যে শুধু রাতে মনে হয় এক বেলা খায়, সকালে একটা রুটি খায়, মানে এক বেলা খাই বলতে হচ্ছে আমাদের দেখা গেছে যে এই সময় একটু মানে কি প্রচারণা নিয়ে, মানে এই ব্যস্ততাটা কি প্রচারণা নিয়ে? আচ্ছা, কি কি করেছেন প্রচারণা ছাড়াও? রিলিজের আরো অনেক কিছু, রিলিজের আগে তো কিছু কাজ গুছানো বাকি থেকেই যায়, পোস্টার, তারপরে এমনিতেই শনিবার রোববারের দিকে বলতে পারবো আসলে। আবির কিন্তু শুধু আমাদের কাঠবালির নায়ক, নট দ্যাট, ও কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং তার সাথে যে কারণে প্রেশারটা বেশি যাচ্ছে ওর মুক্তার অনেক প্রেশার যাচ্ছে, সিনেমা রিলিজের রিলিজ সংক্রান্ত যেসব ঝামেলা, সেন্সর বোর্ড থেকে শুরু করে সব ওকে দৌড়াইতে হয়, যে কারণে ওর প্রেশারটা বেশি যাচ্ছে। আচ্ছা, তো আপনি আসলে এক্সপেক্টটা কি করছেন, মানে 17 জানুয়ারিকে ঘিরে আপনার যে যে কোনো সিনেমাতে একটা আসলে ড্রিম, একটা জার্নি, তাই না? ফাইনালি আমরা একটা পর্দায় দেখবো, এবং সবাই যখন ভালো বলবে বা যা দেখবে তাই বলবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু হচ্ছে যে মানে আপনার প্রত্যাশাটা কি এখনো পর্যন্ত? আমার প্রত্যাশা হচ্ছে যে মানে আমরা যে চিন্তা থেকে সিনেমাটা বানানো শুরু করছি বা সিনেমাটা শেষ করলাম, উইটা আসলে আমাদের এখন প্রাপ্তির জায়গা অনেক হয়ে গেছে। আচ্ছা, বাহ, ইতিমধ্যেই কজ হচ্ছে যে সেন্সর টাইমে সেন্সর বোর্ডের মেম্বাররা প্রচুর প্রশংসা করছে এটা নিয়ে, সেটা আমাদের জন্য, আমি গণমাধ্যমে পড়েছি, সেটা আমাদের জন্য আশীর্বাদ নিশ্চয়ই। এরপরে আমরা যখন প্রিমিয়ার শো করি পাবো, বিনা কর্তনে বোধহয় এটা সেন্সরশিপ পেয়েছে, এবং ওইখান থেকে সেন্সর বোর্ডের যারা মেম্বার ছিলেন ওনাদের সাথে তো আগে থেকে পরিচয় নাই বা কানেক্টেড না কোনোভাবেই, তো ওনারা ওইখান থেকে ফোন দিয়ে এটার নিউজ করছে, এরপরে হচ্ছে যে আলাদা করে দেখা করতে হয়েছে, এরপরে তো তাদের প্রশংসা আসলে আমাদেরকে মানে আমাদের অনেক প্রাপ্তি এটা। আর প্রিমিয়ারের কথা যেটা বললাম, যে প্রিমিয়ারের সময় আমাদের এলাকার মানুষ বা একদমই সাধারণ অডিয়েন্স যারা, তো তারা সিনেমাটা পছন্দ করছে, তো তাদের যেহেতু ভালো লাগছে এটাও আমাদের একটা বড় প্রাপ্তি। আর 17 তারিখ নিয়ে যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমরা সিনেমা তো সিনেমা হলের জন্যই বানানো, সিনেমা হলে আসছে 17 তারিখ, অডিয়েন্স সিনেমা হলে আসবে, দেখবে, ভালো বলবে, খারাপটাও বলবে নিশ্চয়ই, খারাপটা বললে যেটা হবে ভুলভ্রান্তিগুলো আমরা নেক্সট সিনেমায়, হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে।